প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যখনই দেশ এগিয়ে যেতে থাকে, মানুষ ভালো থাকার স্বপ্ন দেখতে শুরু করে, তখনই একটা আঘাত আসার আশঙ্কা থাকে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এমন মন্তব্য করেন তিনি। এ সময় যে কোনো আঘাত মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান সরকার প্রধান। মারুফ রেজা রিপোর্ট। রাজধানীর আগারগাঁয়ে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে তাতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের শুরুতে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার দলিলের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিশ্বব্যাপী করোনার প্রভাব মোকাবেলা ও স্বাস্থ্যচিত্র তুলে ধরেন। বলেন, সীমিত সম্পদেই দেশের বিশাল জনগোষ্ঠীর জন্য টিকার বন্দোবস্ত করা হয়েছে, যা অনেক দেশই পারেনি। ভৌগোলিক সীমারেখায় ছোট দেশ, কিন্তু জনসংখ্যার দিক দিয়ে বড় দেশ, কিন্তু সেই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমরা কাজ করে যাচ্ছি। এই করোনা মোকাবেলায়ও আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে করোনাকে আমরা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। অনেক উন্নত দেশও কিন্তু এখনও সেই ভ্যাকসিন আনতে পারেনি। 75 পরবর্তী গণতন্ত্রের পথ মসৃণ ছিল না উল্লেখ করে সরকার প্রধান বলেন, সব প্রতিকূলতা পেরিয়ে অর্থনৈতিক অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের মানুষের যখন একটু ভালো সময় আসে, যখন মানুষ একটু ভালো থাকার স্বপ্ন দেখতে শুরু করে, যখন মানুষের জীবন মান একটু উন্নত হয়, তখনই কিন্তু একটা আঘাত আসার সম্ভাবনা থাকে। সেই কারণে সকলকে একটু সতর্ক থাকা দরকার। পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী জানান, 19,844 কোটি টাকা ব্যয়ে মোট 9টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। 3টি সংশোধিত প্রকল্প আর 6টি নতুন প্রকল্প। মারুফ রেজা, আরটিভি, ঢাকা।